আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়টি শেয়ার করব আপনাদের সামনে, সেই বিষয়টির সাথে আসলে আমি অনেকদিন থেকে পরিচিত, তো ভাবলাম যে আপনাদেরকেও বিষয়টি শেয়ার করি। বিষয়টি হলো গোয়েন্দা সম্পর্কে, বাংলাদেশের গোয়েন্দা এবং বিভিন্ন দেশের গোয়েন্দারা কীভাবে কাজ করে এবং তাদেরকে আপনি কীভাবে চিনবেন। তো বলে নেওয়া ভালো যে আপনাদের আশেপাশে কিন্তু অনেক গোয়েন্দা রয়েছে, অথচ আপনি টেরই পাচ্ছেন না। তো কীভাবে টের পাবেন সে বিষয়ে হালকা কিঞ্চিত পরিমাণ কিছু কথা বলবো, যেহেতু আমি এ সম্পর্কে পড়ালেখা করি নাই এবং তাদের সাথে যুক্তও ছিলাম না। কিন্তু আমার আইডিয়া মতে দু একটা বই পড়েছি শুধু, সে অনুযায়ী আমি কিছু আলোকপাত করবো আর কি, কারণ এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। যদি এই বিষয়টি আপনার না জানা থাকে তাহলে জীবনের পড়তে পড়তে আপনি ধোকা খাবেন। প্রথমত আপনি তাদেরকে চিনবেন, এর একটি মাধ্যম হলো পাগল। আমরা কিন্তু পাগলকে অনেকভাবে হেনস্থা করি, কিন্তু আপনি কি জানেন যে পাগলের মধ্যে কিন্তু অনেক রহস্য রয়ে গেছে। বিশ্বের মধ্যে যত গোয়েন্দা আছে তার মধ্যে সবচেয়ে বেশি তারা কাজ করে পাগলের মধ্যে, পাগল দিয়ে আর কি, পাগল সেজে, বুঝছেন? যেমন ধরুন আপনি নির্বাচন নিয়ে আপনি কথা বলছেন, কার পক্ষে সাফাই গাইছেন, কার পক্ষে কথা বলছেন, কার বিপক্ষে কথা বলছেন, আপনার পাশে যদি কোনো পাগল বসে থাকবে আপনি তাকে কেয়ারই করবেন না, মনে করুন সে তো পাগল পাগলই, সে কি আর আমাদের কথা বুঝবে? আপনি কি জানেন সে পাগলটাও কিন্তু আপনার নামে রিপোর্ট দিবে। হঠাৎ দেখবেন আপনার বাড়িতে পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, অহরহর ঘটনা ঘটছে। এই যে কয়েকদিন আগে দেখলাম যে পদ্মার পার ভারতীয় গোয়েন্দাদেরকে আমাদের বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা ভারতীয় গোয়েন্দাদেরকে ধরেছে, কিন্তু তাদের বেশিরভাগই ছিল পাগল, পাগল অবস্থায়। কিন্তু আমরা কেউ বিশ্বাসই করলাম না, মানে বিশ্বাস করার মতোই না, কীভাবে বলবো, তারা একবারই পাগলের মতো ছিল, মানে মাথার চুল, এই যে মুস, দাড়ি মুস, একবারে পাগল, পুরো পাগলই, পাগল সেজে আছে আর কি। এই হলো আর কি আমাদের গোয়েন্দাদের কাজ, গোয়েন্দাদের অবস্থা, তাই এদের থেকে সতর্ক থাকবেন। আরেকটি বিষয় হলো আপনি কিন্তু বলতেও পারবেন না আপনার সাথের জন্য গোয়েন্দা যদি আপনার এলাকারও হয়, এরপর আপনি কিন্তু সতর্ক থাকবেন এ বিষয় নিয়ে। আগের যুগে আগে আগে শুনতাম, আমার অনেক বুড়ো দাদিমাদের কাছ থেকেও শুনতাম যে দেয়ালেরও নাকি কান আছে, কথাটা কিন্তু সত্য, আমি বাস্তব প্রমাণ পেয়েছি, কিন্তু সেই কাহিনিটা এখানে বললাম না, বললে আমার উপর অনেক সদমা যাবে আর কি, সেই বিষয়টা এখন বলা অনুচিত আমি মনে করি আর কি। সেই বিষয়টা আমি আজ প্রমাণ পেয়েছি, যার কারণে বললাম যে এই কথাটা একটু শেয়ার করি। এত বড় একটি ঘটনা, কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ আমাকে তৌফিক দেওয়ার কারণে আমি ওদের কাছ থেকে বেঁচে গিয়েছি আর কি, বুঝছেন? হঠাৎ দেখবেন আপনার সাথে কি ভালো ব্যবহার, কি আচরণ, তাদের আচরণ আপনি মুগ্ধ, আপনি সব কিছু খুলে বলার চেষ্টা করবেন, বুঝছেন? আপনি সেঞ্জের জন্য দাঁড়িয়ে আছেন, সাথে মানে আপনি সেঞ্জি পাচ্ছেন না, হঠাৎ এক লোক আপনার পাশে এসে দাঁড়ালো, সেও সেঞ্জি খুঁজছে পাচ্ছে না, সে কিন্তু মনে মনে একটু বললো যে সেঞ্জিতে তো আসলো না, কি করা যায়। তখন আপনার মনের সাথে মিশে গেল সে, আপনিও বলবেন হ্যাঁ ভাই সেঞ্জিটা আসলো না, কি করা যায় এখন। এই কথার সূত্রে ধরেই কিন্তু আপনার সাথে কথা বলতে 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 হঠাৎ বলবে দেশ সম্পর্কে, সরকার সম্পর্কে, এই সম্পর্কে, সেই সম্পর্কে, আফগানিস্তান সম্পর্কে, আল কায়দা সম্পর্কে, হ্যান ত্যান সব কিছু আপনিও কি সরল মনাভাবে আলতোভাবে খুলে বলার চেষ্টা করবেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল রাত 3টা বাজে 2টা বাজে আপনার বাড়িতে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে জেলের ভিতরে। তাই সতর্ক থাকুন এসব বিষয়ে, কোনো বিষয় কারোর সাথে কথা বলতে নেই, মানে আপনার যদি একবারে গভীর বন্ধু হয়, আজকাল তো কি বলবো, আপন যে বন্ধু সেই কিন্তু দুঃখাদে সবচেয়ে বেশি। এই যে আমাদের শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করেছে, কেউ করেছে, আপন ধরতে গেলে আপন, ওনার যে খেদমতের মানুষ ছিল, ওনার যে খেদমতের সাথে ছিল, যার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, যার সাথে সব কিছু খুলে বলতেন, উনি বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাই হেফাজত থাকুন। আমি আসলে
ছোট মুখে বড় কথা বললাম, মাফ করবেন। কথাটা বলার উদ্দেশ্য হলো আপনারাও যাতে সতর্ক থাকেন। আমার আমি যেভাবে আজকে বেঁচে গিয়েছি আর কি এদের হাত থেকে আলহামদুলিল্লাহ, কথাটা ওরা এভাবে এমনভাবে কথাটা পেঁচ ধরবে, আপনি ছুটে আসার ক্ষমতাই আপনার নাই। আপনি যদি একটু বিচক্ষণতা এখানে ঢালেন তাহলে আপনি ওদের কাছ থেকে বেঁচে ফিরতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এটাই আমার লাস্ট কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।